18 ভোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে উদয়পুর মহকুমাধীন টেপানিয়া আরডি ব্লকের অধীনে বৃহস্পতিবার টেপানিয়া ব্লক ভিত্তিক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়। এদিন টেপানিয়া ব্লকের মিলনায়তনে প্রদীপ প্রজ্বলন করে আয়ুষ্মান ভারতের মাধ্যমে ব্লক ভিত্তিক এই স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন গোমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস, ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী জিতেন মজুমদার, গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর দেবশ্রী দেববর্মন, টেপানিয়া ব্লকের বিডিও পারমিতা মজুমদার প্রমুখ। এদিন ব্লক ভিত্তিক স্বাস্থ্য মেলায় টেপানিয়া ব্লক এলাকার লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আনন্দ আমাদের এই স্বাস্থ্য মেলা হলেও সেটাই যেন আমরা আনন্দের মধ্য দিয়ে আমরা সংগঠিত করতে পারি। মেলা মানে মানুষের মিলনস্থল, সমস্ত অংশের মানুষদেরকে নিয়ে আমরা যেন সেই মেলাটা সাফল্যমণ্ডিত করতে পারি, সবার সহযোগিতা আমরা কামনা করি। মেলা পরিচালনা করতে গিয়ে আমাদের ব্লকের পক্ষ থেকে আমাদের ভলেন্টিয়ার্সরা যারা থাকবেন, হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও কোথাও হয়তো আমাদের ভুল হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা নেবেন, আলোচনা করবেন। আলোচনার মধ্য দিয়ে আমাদের ভুলগুলি যেন অতি সহজে যদি কোথাও থাকে তাহলে যেন আমরা সেটা সংশোধন করতে পারি, সেই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখবো। এবং আপনারাও আন্তরিকভাবে সবাই সহযোগিতা করবেন, আমাদের এই কথা মনে রাখতে হবে। টেপানিয়া ব্লকের প্রত্যেকটা নাগরিক, আপনাদের ব্লক, আপনাদের পঞ্চায়েত, আপনাদের উন্নয়ন আমাদের টেপানিয়া ব্লকের উন্নয়ন। সুতরাং আপনাদের প্রত্যেকটা নাগরিক যেন সঠিকভাবে সঠিক পরিষেবা পেতে পারেন তার চেষ্টা আমরা অন্তর থেকে করে যাব এবং চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।